মন্ত্রীর ছবি পোস্ট করে দুর্নীতির অভিযোগ সোশ্যাল মিডিয়ায়। সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে মন্ত্রী মামলা করেন। জানা যায়, সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল বিশ্বাসের ছবি পোস্ট করেন। সেখানে কিছু হিসাব দেওয়া হয়। সেই হিসাবে তিনি দাবি করেন, কয়েক বছরে মন্ত্রীর কয়েক গুণ সম্পত্তি বেড়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হিসাবের সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। মন্ত্রী জানান, তিনি তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। আগে তিনি পৌরসভার কাউন্সিলরও ছিলেন। তিনি কোনো দুর্নীতি করেননি। তার বিরুদ্ধে সূর্যকান্ত মিশ্র মিথ্যা অভিযোগ করায় তিনি তার বিরুদ্ধে মামলা করেছেন। আদালতে এসেছি আমার বিরুদ্ধে সূর্যকান্ত মিশ্র একটি অনৈতিকভাবে একটি ফেসবুকে আমার বিরুদ্ধে দুর্নীতিবাজ বলে তিনি আখ্যা দিয়ে একটি ফেসবুক করেন এবং এটার জন্যে আদালতে মামলা করতে বাধ্য হলাম। কারণ আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার দেশের জন্য লড়াই করে গিয়েছে, তারা দুর্নীতি করার জন্য লড়াই করেনি। এবং প্রথম ব্রিটিশ আমলে দিগম্বর বিশ্বাসের পরিবার আমি, আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাস, তার ফাঁসি হয়েছিল এই দেশের স্বাধীনতার জন্যে। এবং সেখানে দাঁড়িয়ে যদি সেই পরিবারকে যদি দুর্নীতিগ্রস্ত কেউ বলে, তাহলে নিশ্চিতভাবে আমার মনে হয় যে জীবনে শেষ হয়ে গিয়েছে তারা এইভাবে 34 বছর ক্ষমতা থেকে। তার জন্যে ঠিক করতে পারছে না কার বিরুদ্ধে কীভাবে আজকে মানুষের কাছে বিভ্রান্ত করা হবে। বিভ্রান্ত করেই এত বছর ধরে তারা রাজনীতি করেছেন। মূলত যে জিনিসটা তিনি দিয়েছেন, আমি নমিনেশন 3 বারের জন্যে নির্বাচিত হয়েছি। এর আগে কৃষ্ণগর পৌরসভায় 10 বছর পৌরসভার সদস্য ছিলাম। এই কৃষ্ণগর পৌরসভার জীবনে কেউ বলতে পারবে না কোনো দুর্নীতির সঙ্গে উজ্জ্বল বিশ্বাস যুক্ত। এই ধরনের আজকে সাচ্চা মানুষদের বিরুদ্ধে আজকে অন্ততপক্ষে তার মানহানি করার মতো আজকে যেন কেউ যেন এগিয়ে না আসে ভবিষ্যতে। কারণ দুর্নীতিবাজ বলে যিনি আমার বিরুদ্ধে করেছেন, সেটা অন্তত জেনে রাখা উচিত। যার অন্ততপক্ষে আমার যা জমি আছে সেই জমি যদি প্র্যাকটিক্যাল দাম যদি বলি, কারণ আমি তো সেখান থেকে ভাগও পাই না, নিও না, তারা তা কাজ করে এবং পড়ে আছে অনেক জমি, সেখানে আমার জমিতেই দাম হবে, তার কালে মূল্য হবে প্রায় 10 কোটি টাকা। সেখানে আমার স্ত্রী আজকে ব্যবসা করেন, তিনি হচ্ছেন ইন্ডিয়ান অয়েলের আজকে এখানকার ডিস্ট্রিবিউটার। সুতরাং তার উপায় নিয়েই যেহেতু আমি নির্বাচনে দাঁড়িয়েছি, তার জন্যে তার হিসাব সেখানে দিতে বাধ্য হয়েছে। দিন যত বাড়ছে তার কালে তখন তত বেশি মূল্যায়ন হচ্ছে, নতুন পারে না আমার স্ত্রী। সুতরাং সেখানে দাঁড়িয়ে তারও তো নিজস্ব আজকে অধিকার আছে, কারণ তার সন্তান মারা যাওয়ার পরে সে এখন এই নিয়েই পড়ে আছে। সুতরাং এইভাবে আজকে একটা অন্যায় কাজকে আজকে এতে অনেক বেশি বড় অন্যায়। আজকে আমি তো সংশোধনাগার দপ্তরের মন্ত্রী, যারা ওখানে আছেন আমার মনে হয় তাদের থেকেও যদি কেউ বড় আসামি হয়, তাহলে আমি মনে করি এ সূর্যকান্ত মিশ্র। তাকে এইভাবেই তার জন্যে বিরুদ্ধে এইভাবে মামলা করে আমি বুঝাতে চাই যে এই পাপ, এই অন্যায়, এইভাবে আজকে মানুষের জন্য নামে আজকে যে কাজটা করা হয়েছে, তাতে এত বড় আসামি আর যেন ভবিষ্যতে কোনো কাজ কেউ না করে, তার জন্য তাকে আজ প্রায়শ্চিত্ত করতে হবে। তার জন্যই আজকে আমি এখানে কেস করেছি এবং কেস করে আদালতে মামলা করে উপযুক্ত শাস্তির জন্যে আমি আবেদন জানিয়েছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।